ব্যবসা শুরু করলো নাকি নতুন ফুচকার ব্যবসা নাই ফুচকার নতুন ব্যবসা হা হ্যাঁ ওই একি হলো বুঝলে এ বাবা তুমি ভুল বলছ সেটা তুমি স্বীকার করবে না বলো এ বাবা আমি ভুল কি বলেছি রে নিতাই নতুন ফুচকার ব্যবসা করছে আর নিতাই ফুচকার নতুন ব্যবসা করছে দুটো কি একি হলো তুই

এখন 3-4 দিন আমি বাবার ঘরেই থাকবো ফ্রিজে রান্না করে দিনছি ওই খাবার গলেই খাবে জীবনটাতে আমার বড় জ্বালা বিয়া করে অসুখ নাই বউ ভাত খেলেই খলে বাবার ঘর চলে যাবে আর আমাকে নিজে রান্না করে খেতে হবে আমার বউ আমি কোথাও দেখিনি গেল গেল আমাকে বলে গেল নাই আমি ঘুমাছি আমাকে ওঠাই বইতো গেল নাই সররা দরি আমি এইখানেই ঘুমাছি আমাকে उठানোর নাম চিন্তা নাই এক বরি হেই বলি তোমার কি কোনো কাণ্ডগেনাছে হ্যাঁ সররা দরি আমি এইখানে সোফাটার কাছে ঘুমাছি আমাকে উঠাও নাই যে হ্যাঁ বলি তোমার কোনো কাণ্ডগেনাছে না আমার কাণ্ডগেন নাই ওই জনেই তো মতন একটা ব্রিটিশ লকে আমি বিয়া করিছি ঠিক আছে আমি খারাপ আমি ভালো নই আমি আসব নাই তুমি একাই মরো একাই বাঁচো বুঝলি

আরে কত দিন কাল ফিরে গেল টাকা দিয়ে দিয়ে আমি ফকির হয়ে আর খা ওই পচা জলের ফুচকা তিরিশ টাকা আনলিমিটেড ফুচকা আরে তাইলে আমরা তিনজন খাবো ৩০ টাকা দিলে হবে তো বাবু ও বাবু আপনি যা কথা বলছেন তাতে তো মনে হচ্ছে যে আমাকে দোকান পাট তুলে দিতে হবে কেন রে বাবু ও বাবু আমি যদি সবাইকে তিরিশ টাকাতে পুরো গাঁকে আনলিমিটেড খাওয়ায় তাহলে কি আমার দোকান চলবে তাহলে তুই কি বলছিস বাবু ও বাবু আপনি যতগুলাই খান কিন্তু এক একজনে তিরিশ টাকা করে লাগবে এই বাবু আমি যদি তিরিশ টাকায় দশটা খাই পোল্টো যদি তিরিশ টাকা দেয় কুড়িটা খাই আর মদনে যদি পাঁচটা খায় তাহলে সবারই তিরিশ টাকা করে লাগবে হ্যাঁ বাবু এই দেখ আমার আপনি খান খান টাকা কিন্তু আমাকে তিরিশ টাকা দিতে হবে এক একজন কোনো ধন্দা আছে রে ও লিমিটেড জন্যে আপনি কি খাবেন তার বলুন খেলা টাকা আমি অন্যদিকে নিয়ে যাবো না না দাদা আসুক তাপ তুমি এক একসঙ্গে খাবো ঠিক আছে বাবু তাহলে আমি আলু ডাকি মাথায় রাখছি দেখছি তো থাকো পুলট্রিটা বলছি হাঁসবো না পুছা বুছকা দা বাবু ও বাবু কি বলছে কি আর বলবো রে পুল আসার কথা ছিল বলছে হাসবো না তিরিশ টাকা আনলিমিটেড পুছকা ভালো আবার হয় না কি পুছা প্রবলেম বাবু বলতে গে বলতে দি আমার কি খোদের অভাব পড়েছে কি বাবা তোর খোদের অভাব পড়তে নাই পারে কিন্তু আমাদের টাকার অভাব পড়েছে রে বাবু ফুচকা খাইতে হলে টাকা কিন্তু আগে দিতে হবে আমি যেটা ভেবেছিলাম ওইটাই হইল বাবা ওদিকে কোথায় যাচ্ছিস কি করব কোথায় যাব ঘর পয়সা নাই ফ্রি ফ্রি ফুচকা খেতে দিবে বাবু ও বাবু আমাকে আলু মাখা করাইছে ফুচকা না খেলে জিনিসটা কিন্তু খুব খারাপ হবে খুব ব্যবহারটা খারাপ হবে কোনোদিন দিন ফুচকা আপনার দিকে বিক্রি করবো না ফুচকা খান আর না খান একজনের কিন্তু টাকা মাকে হবে তিরিশ টাকা না কোনোদিন কোনো দিন ফুচকা দিবো না তিরিশ টাকা যখন লাগবে খেলে ফুচকাটা খেলি ফুচকা যখন খাবো তখন যদি খারাপ ফুচকা হয় পেট তো খারাপ হয়ে যাবে এ কারখানে খারাপ হবে তিনজন করে খারাপ হোক কি করবে তুই পল্টুকে আবার ফোন কর বল কোজো দাদা ইয়া ফুচকা খাবে যা খরচ হবে কোজো দাদার শুধু এক টাকা করতে বলবি আমার কাছে তো পয়সা নাই ওকে আনতে বলবি আমি সব ধার পরে উঠেন দেবো

বাবারে বাবারে কুনু কালে তা খাওয়াই আজকে প্রথম খাওয়াছে তারে বা তো ফুটোনি লে লে খা হ্যাঁ তো খাওয়া দিও তো কিনেছে ও কচে দাদা তাড়াতাড়ি শুরু করো জিবে জল চলেছে বাবু ও বাবু ভাগ না মাইরে তাড়াতাড়ি শুরু করো ঠেলাটাকে আবার আমাকে অন্য দিকে নিয়ে যেতে হবে কি করছিরে বাটিটা ফেলে দিলি যে আর লিবি নে নাকি কোজে খাওয়া হই গেছে এবারে আমি খাবো এ দাদা খাস নি আরে কো শুধু আমলে তো আচ্ছা পড় দিন দিবে কোজে দাদা চাচা মতন দাদা আছো ভালো খাবো বাবু ও বাবু বলুন কেমন টেস্ট লাগছে এ এ কোজে কি ঝাল হ্যাঁ 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 কি বলিস রে ঝাল আরে

হ্যাঁ লোক ঠোকানি ব্যবসা লোক ঠোকানি এই জন্য তুই একটা পয়সাটা নিয়েছিস রাইডে খুঁজতে হচ্ছে পয়সা লঙ্কার গুঁড়ো ঝাল ঢুকে নিয়েছে মুখ গুল একবারে হালি ভালি ধরে গেল বাবু আপনি তো খান নাই না সে মিছা কথা বলবেন নাই হ্যাঁ আমি মিছা কথা বলছি তাহলে তুই গিয়ে লেটে গে দেখ কেমন লাগে